ভোলার বোরহানউদ্দিনে আমাদের শহীদ ভাইদের রক্তে নতুন মানচিত্র তৈরি হয়েছে। অনুরোধ করে বলবো, সারা বাংলাদেশের মানচিত্র তৌহিদি জনতার রক্ত দিয়ে আঁকবার চেষ্টা করবেন না। যদি মনে করেন রাসূল প্রেমিক তৌহিদি জনতার রক্ত দিয়ে বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকার নিয়ত করে থাকেন, তাহলে ওই তৌহিদি জনতার রক্তে আপনারা ভেসে যাবেন, এদেশে ইসলাম থেকে যাবে, মুসলমান থেকে যাবে, আপনারা থাকবেন না। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি দাবি করি। আমার ভাই মরে আর তুমি এখানে বসে ঘুমাও, তোমার মাঝে ব্যথা নাই, কারণ তুমি আর্টিফিশিয়াল সুন্নি, তোমার মাঝে রাসূলের মহব্বত নাই, তোমার মাঝে মুসলমান ভাইয়ের মহব্বত নাই, ভালোবাসা নাই। আরে কত আশ, একটু ঘুমোতে পারছে না কষ্টে, তুমি ঘুমাও কিভাবে? এই সম্মেলন থেকে সারা দেশের রাসূল প্রেমিকদের পক্ষ থেকে প্রতিবাদ করে যাই, দাবি জানাই, যেই দাবিগুলো সবার দাবি, পুলিশ প্রশাসন দাবি করেছেন, যেই হিন্দু যুবক আল্লাহ তাআলাকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছে, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, চুরি হয়েছে, দুঃখজনক, দুঃখ লাগলো। তদন্ত ছাড়া আমাদের প্রধানমন্ত্রীও একই কথা বললেন, আমি যদি মেনেও নেই আইডি চুরি হয়েছে বা হ্যাক হয়েছে, সেটা তো আমরা জানি না, সেটা তো খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আমি যদি দেখি কারো কলম থেকে, কারো জবান থেকে, কারো ফেসবুক ওয়াল থেকে রাসূলের বিরুদ্ধে কটূক্তি আসে, আমি তো তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বই। তাই বলে আপনি গুলি চালাবেন? আমরা জানি পুলিশ জনগণের বন্ধু, জনগণের জানমালের নিরাপত্তা দেবেন তারা, তাতে যদি তাদের জীবনও চলে যায়, এই শপথ নিয়ে তারা পুলিশে ঢোকেন, কিন্তু আপনি আপনার জীবন বাঁচানোর জন্য জনগণকে গুলি চালালেন, আপনি তাওহিদি জনতাকে গুলি চালালেন, এদেশের খেটে খাওয়া গরিব দুঃখী মেহনতি শ্রমিকের মাথার ঘাম, পায়ে ফালানো গায়ের রক্ত পানি করার টাকায় কেনা আপনার বন্ধু, আপনার ওই বন্দুক যেই টাকা দিয়ে কেনা হয়েছে সেখানে আমারও টাকার ভাগ আছে। আপনি আমার টাকার কেনা বন্দুক দিয়ে আমাকেই গুলি করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এটা পূর্ব পরিকল্পিত কোনো কাকতালীয় নয়। আপনারা যদি মনে করেন এখানে তৃতীয় পক্ষ ঢুকেছে, তাহলে সেটাও খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আমরা আমাদের ভাই শহীদ কেন হলো, এর জবাবও চাই, এর বিচারও চাই। পুলিশ সুপার, তিনি তৌহিদি জনতার সঙ্গে গিয়ে সুন্দর ভাষণ দিলেন, আপনারা যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। পুলিশ সুপার না, অন্য একজন উপরস্থ বরিশাল থেকে যিনি গিয়েছিলেন, ডিআইজি সম্ভবত, যে আপনারা যেই নবীর উম্মত আমরাও সেই নবীর উম্মত, ওই নবীকে কিছু কেউ বললে আপনাদের যেমন কষ্ট লাগে আমারও তেমন কষ্ট লাগে, বা আপনি এখানে ভাষণ দিয়ে পেছনে গিয়ে গুলির অর্ডার করেন, আপনি তো মুনাফিক। আপনি যদি মনে করেন রাসূল প্রেমিক কয়েকটা তাজা প্রাণকে স্তব্ধ করে দিয়ে দেশের মুসলমানকে ভয় দেখাবেন, ভুল করবেন। আপনার কি ইতিহাস জানা নাই? উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে দিল্লি থেকে খায়বার পর্যন্ত রাস্তার দুই ধারের গাছের এমন কোন শাখা ডাল বাকি ছিল না যেখানে ওলামায়ে কেরামের লাশের টুকরা ঝরে নাই। ওলামায়ে কেরামকে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, অবস্থাটা এমন ছিল আগুনের মধ্যে একজনকে ফালানোর পর বাকিরা ভয় পেয়ে যাননি, বরং সেটা দেখে উদ্বুদ্ধ হয়েছেন, শাহাদাতের তামান্না তাদের মধ্যে উজ্জীবিত হয়েছে, তাদের রক্তে ঢেউ খেলেছে,
উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ভারতের রাজপথ মুসলমানের রক্তের স্রোত হয়ে গেছে, তবুও মুসলমান পিছু হটে নাই। আমরা সেই মুসলমানের উত্তর শুনি, আমরাও জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, তবুও পিছু হটতে জানি না, পিছু হটতে জানি না। আমাদেরকে ভয় দেখাবেন না। আপনারা কাদেরকে ভয় দেখান? যারা যেই জাতি বিবাহের রাতে বাসর ঘর থেকে রাসূলের ডাকে জিহাদের ময়দানে যায়, তাদেরকে ভয় দেখান আপনারা? যারা ঘর থেকে মা বাবার থেকে বিদায় নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নামে, তাদেরকে ভয় দেখান আপনারা? যাদের মা বাবা ও শাহাদাতের তামান্নায় ভূত হয়ে থাকে আপনারা, তাদেরকে ভয় দেখান? এই জাতিকে ভয় দেখাইয়া লাভ নাই। এখন আবার কেউ কেউ বলবে আমি বয়ানের নামে উস্কানি দিতেছি। উস্কানি কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কোন যুদ্ধ করেছেন? কাফেররা বিভিন্ন ভাবে আমার রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূল কিচ্ছু বলেননি। যখন পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, চারদিক থেকে ঘেরাও করা হয়েছে, নবীজিকে মেরে ফেলবে, আল্লাহ বললেন এবার হিজরত করো, তবুও দাঙ্গা হাঙ্গামায় যান নাই, এর নাম ইসলাম। কিন্তু মদিনায় যাওয়ার পরেও কাফেরের গোষ্ঠী, জালেমের গোষ্ঠী যখন থেমে যায় নাই, ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন, তখনই আল্লাহ বলেছেন এবার প্রতিবাদ প্রতিরোধ হবে, যার নাম জিহাদ। উস্কানি কাফেররা দিয়েছিল, রাসূল যেটা করেছেন সেটা ছিল প্রতিবাদ এবং জিহাদ। আরাকানের রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের সন্ত্রাসী সরকার, সন্ত্রাসী সেনাবাহিনী অত্যাচার করে, নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছিল, সেইটা ছিল উস্কানি। আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম সেটা ছিল প্রতিবাদ প্রতিরোধ। শাপলা চত্বর উস্কানি ছিল না। যখন শাহবাগে যুদ্ধাপরাধীর বিচারের আড়ালে, যুদ্ধাপরাধীর বিচার আমরাও চাই, স্বচ্ছ বিচার চাই, আগেও চেয়েছি, এখনো চাই, ভবিষ্যতেও চাইব, কিন্তু সেই শাহবাগ থেকে যুদ্ধাপরাধীর বিচার চাওয়ার আড়ালে নাস্তিক বুড়োগাররা যখন একের পর এক ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য করে উস্কানি দিয়েছিল, তখন প্রতিবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল স্বপ্ন চক্র। আমরা যেটা করতেছি এটা প্রতিবাদ। আমাদের এই প্রতিবাদ যারা থামাতে চায় ওরা হলো জালে। আমরা এখান থেকে দাবি জানাবো, যেই যেই পুলিশ সদস্য গুলি করেছে তাদেরকে সরাসরি ফাঁসি দিতে হবে, যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারকে যোগ্য ক্ষতিপূরণ দিতে হবে, যারা আহত হয়েছেন সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার এবং তাদের সংসার চালানোর খরচ দিতে হবে। আমাদের এই দাবিটা কি ন্যায্য না অন্যায্য? এই দাবিটা কি তোলা যায় না? আজকে বিবারি আপনাদের ওলামা তোলাবা নামছে না? নামছিল নি? আপনারা নামলেন না কেন? ইসলাম নিয়ে খালি হুজুরে ঠেকা, আপনি ঘরে ঘুমাবেন? প্রত্যেকটা মানুষকে কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঐক্যবদ্ধ হয়ে যান, সময় খুব কম। আজকে জেতার নেশায় ভূত হয়ে আছি আমরা, জেতার নেশায়। কিভাবে জেতা যায়? আমি কারো কাছে হারতে পারি না, আমার হেডাম কম নাকি? এই এক নেশায় আজকে আমাদেরকে অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত করতেছে।